যাচ্ছে। এবার আমরা একটু রাজধানীর সেগুনবাগিচায় যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। দেখি তিনি আমাদেরকে এখন পর্যন্ত নির্বাচনের ফলাফল আর কি কি তথ্য জানাতে পারেন। বাপ্পি, 20টি সংসদীয় আসন রয়েছে, সেই 20টি সংসদীয় আসনের মধ্যে ঢাকা মহানগরের যে 15টি সংসদীয় আসন রয়েছে, অর্থাৎ ঢাকা 4 থেকে ঢাকা 18 সংসদীয় আসন, এই 15টি সংসদীয় আসনের ফলাফল পাওয়া যাচ্ছে সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এখন থেকে 4 থেকে 5 মিনিট আগে সবশেষ হালনাগাদকৃত যে তথ্য রয়েছে সেটি আমরা জেনেছি। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাবিরুল ইসলাম সেই তথ্য জানিয়েছেন। সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা 13 সংসদীয় আসন এখন পর্যন্ত সবথেকে বেশি কেন্দ্র থেকে ফলাফল এসেছে। ঢাকা 13 সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 135টি, প্রাপ্ত কেন্দ্র হচ্ছে 130, এবং সেই 130টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে নৌকা প্রতীকের জাহাঙ্গীর কবির নানক তিনি এগিয়ে আছেন। তিনি ভোট পেয়েছেন 86,212, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরিকত ফেডারেশনের যার প্রতীক ফুলের মালা কামরুল আহসান তিনি পেয়েছেন 1,476 ভোট। এর বাইরে আর যে ভোট কেন্দ্র আর যে আসনগুলো রয়েছে এর মধ্যে ঢাকা 4 সংসদীয় আসনের ভোট কেন্দ্র 77টি, প্রাপ্ত কেন্দ্র এখন পর্যন্ত 39টি, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে নৌকা সানজিদা খানম তিনি 10,603 ভোট পেয়েছেন, এবং এই আসনটিতে বেশি ভোট পেয়েছেন স্বতন্ত্রের আওলাদ হোসেন, তিনি পেয়েছেন 11,657 ভোট। লাঙ্গল প্রতীকের আবু হোসেন বাবলা তিনি পেয়েছেন 3,283 ভোট। ঢাকা 5 সংসদীয় আসনের প্রাপ্ত ভোট কেন্দ্র হচ্ছে 13টি, এখানে মোট ভোট কেন্দ্র 187টি। এখানে আমরা দেখতে পাচ্ছি নৌকার প্রার্থী হারুন রশিদ মুন্না তিনি পেয়েছেন 3,217 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী মোল্লা সজন পেয়েছেন 3,173 ভোট, খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। পাশাপাশি ঢাকা আর যে সংসদীয় আসন রয়েছে সেখানে মোট ভোট কেন্দ্র 110টি, প্রাপ্ত কেন্দ্র এখন পর্যন্ত 40টি, সেখানে নৌকা প্রতীকের বাহাদুর নাসিম তিনি এগিয়ে আছেন, তিনি পেয়েছেন 15,562 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক জুবের আলম খান তিনি পেয়েছেন মাত্র 287 ভোট। ঢাকা 9 যে সংসদীয় আসন সেই 9 সংসদীয় আসনে এখন পর্যন্ত ভোট প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 60, নৌকা প্রতীকের সাবির হোসেন চৌধুরী তিনি এগিয়ে আছেন 28,104 ভোট পেয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল খায়ের। লাঙ্গল প্রতীকের তিনি পেয়েছেন 834 ভোট, এবং ঢাকা 10 সংসদীয় আসন সব থেকে আলোচিত যে সংসদীয় আসন আওয়ামী লীগের চমক বলতে যেটি বোঝায় এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেখানে চিত্রনায়ক ফেরদৌস ভোট পেয়েছেন 70টি কেন্দ্র থেকে যে ফলাফল এসেছে সেখানে তিনি ভোট পেয়েছেন 39,653 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মোহাম্মদ শাহজাহান তিনি পেয়েছেন 1,396 ভোট। ঢাকা 11 সংসদীয় আসনে নৌকা প্রতীকের ওয়াকিল আহমেদ পেয়েছেন 48,000 কিছু বেশি ভোট, লাঙ্গল প্রতীকের শামীম আহমদ পেয়েছেন 1,000 কিছু ভোট। 12 যে সংসদীয় আসন রয়েছে যেখানে নৌকা প্রতীকের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেখান থেকে আমরা 123টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, যদিও মোট কেন্দ্রের সংখ্যা 140টি। সেখানে আসাদুজ্জামান খান কামাল নৌকা প্রতীকে তিনি পেয়েছেন 82,460 ভোট, লাঙ্গল প্রতীকের খোরশেদ আলম পেয়েছেন 1,887 ভোট। 13 সংসদীয় আসনের কথা এর আগে বলেছি, ঢাকা 18 সংসদীয় আসনের কথা বলতে চাই, কেননা ঢাকার এই যে মহানগর 15টি সংসদীয় আসন এর মধ্যে ঢাকা 18 সংসদীয় আসন নিয়ে কিন্তু আলোচনা বেশি হয়েছে, কেননা আওয়ামী লীগ ঢাকার মধ্যে শুধুমাত্র একটি আসনই ছেড়ে দিয়েছে জাতীয় পার্টিকে, এবং সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শরীফা কাদের। সেই আসনটিতে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আছে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী 26,581 ভোট পেয়ে খসরু চৌধুরী, পরবর্তী অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের 15,626 ভোট পেয়ে তোফাজুল হোসেন, এবং লাঙ্গল প্রতীকের শরীফা কাদের পেয়েছেন 2,457 ভোট। এই আসনটিতে 18 আসনটিতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 217, প্রাপ্ত ভোট কেন্দ্র এখন পর্যন্ত 92টি। এর বাইরে আমরা ঢাকা 17 যে সংসদীয় আসন রয়েছে সেখানে আমরা এখন পর্যন্ত 27টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, সেখানে নৌকা প্রতীকে প্রার্থী 10,486 ভোট পেয়েছেন। ঢাকা 15 সংসদীয় আসনে নৌকা প্রতীক পেয়েছেন 14,578 ভোট, প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 51টি, এবং সেখানে মোট ভোট কেন্দ্র 133টি, এখনও অনেক ভোট কেন্দ্রের ফলাফল আসতে বাকি রয়েছে। অর্থাৎ ঢাকায় যে সংসদীয় আসনগুলো আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু মোটা দাগে বলতে গেলে এই পর্যন্ত ফলাফল আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই এখানে এসে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম কথা বলে গিয়েছেন, ব্রিফ করেছেন, আরও কিছুক্ষণ পর হয়তো আবার নতুন কোনো তথ্য জানাবেন, সেই তথ্য আবার দর্শকদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী সময়ে। এই ছিল আমার কাছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ খবর। রাজধানীর সেগুনবাগিচা থেকে ঢাকার আসনগুলোর ফলাফল জানাচ্ছিলেন, এখন পর্যন্ত যেগুলো পাওয়া গেছে সেগুলো জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।